তো আজকে আলোচ্য ইনশাল্লাহ। বিষয় আন্ডারস্ট্যান্ডিং অনার্স, মানে অনার্সটা আসলে বোঝানোর চেষ্টা করবো যারা জুনিয়র আছে আমরার, কারণ এটা আমরা দায়িত্ব, আসলে দায়িত্ব থেকে আসলে আজকে আমরা লাইভ হয়েছি। তোর অবশ্যই কি এটাই তেমন আমরা লাইভ। অ্যাকচুয়ালি আমি যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই 2015-16, মানে 15 ওর লাস্টে দি এন্ডে দি আই মিন ডিসেম্বর, আর আমরা ক্লাস শুরু হয়েছিল জানুয়ারি 1 তারিখ থেকে 2016। তো যখন ইকোনমিক্সে ভর্তি হয়েছিলাম, আসলে অ্যাকচুয়ালি অনেকে কয়েছিল যে এগো তোমার ইন্টারমিডিয়েট নাই অথবা তোমার এসএসসি নাই, তুমি জ্বালানি ইচ্ছা হবে এগুলো ফোর্তায় ফোর্তায় নাই, তোমার নিজের দায়িত্ব নিতে হইব। অ্যাকচুয়ালি আসলে অনার্স লাইফও আমরা যেটা মানে স্কুল লাইফও করছি বা কলেজ লাইফও করছি, ফ্যামিলি থেকে আমরা দেখো হয়তো ফরাতবো ফরাতবো, বাট আমরা তারার চাপে হয়তো ফরাত বইতাম ভালো রেজাল্ট করছি, কিন্তু অনার্স লাইফটা আসলে আস্তে একটা ভিন্ন, নিজের উপরে ডিপেন্ড তুমি কি তা করবে। তোমার এই সময় কেউ হইতো না যে তুমি এখন অনার্স পড়ো, তোমার হইতো না কেউ ফরাতবো, নিজে থেকে বইতে হইব। আর অনার্স আমি একটু শেয়ার করি তোর লগে, আমি কিন্তু অনার্স যে সময় ফার্স্টে মানে এডমিশন নিছিলাম, আমরা তো 1500 বেজ, আর আমরা ফরিসে দিয়ে আসলে আমরা কয় লেখা পড়া পড়ি মিস্টিক হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি সমাজজাত অর্থনীতি বিভাগ, আর এবার চতুর্থ বর্ষ পরীক্ষা করোনার কারণে দরজার মানে মধ্যখানে দাঁড়িয়ে আছি, না বাইরে হইতে পারতেছি না ভিতরে যাইতে পারতেছি, তো করোনার জন্য আমাদের এক্সামটা আসলে বন্ধ হয়ে গেছে। মদনমোহন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পড়তেছি, আর আমিও মদনমোহন কলেজের স্টুডেন্ট, সেম বিভাগেরই ইকোনমিক্স নিয়ে ফাইনাল ইয়ারে। করোনার জন্য হয়তো আমরা 4টা এক্সাম স্থগিত, না হ্যাঁ 4টা এক্সাম অলসো বাইবা। আমরা অনার্সটা কমপ্লিট করতে পারতাম। অনার্স লেভেল আর ফার্স্ট ইয়ার আমি যেটা বল করছিলাম, আমি আগে জানতাম যে অনার্স আসলেই সহজ, আমার যারা সিনিয়র আছে অনেকে আমারে কইতা যে অনার্সও পড়া লাগে না, এডমিশন নিলে গিয়েও তুমি পাস করতে পারবে, তো ওই জায়গা থেকে আমি তেমন যা করতাম না, গুরুত্ব দিছি না, গুরুত্ব দিছি না, প্লাস আমি স্টুডেন্ট গিতা জব করতাম স্টাডি পাশাপাশি, যার কারণে আরো আই নো অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার আমি একটা জিনিস করি, ফার্স্ট ইয়ার তোর লগে আমাকে মানে কোনো সময় দেখা হয়েছে না, জাস্ট এক্সাম প্রথম এক্সাম পর্যন্ত এক্সাম আমার দেখা প্রথম হয়েছে। এক্সাম হইছে হলো তো তো যাই প্রথম হোক, আমরা আমরা অবশ্যই শেয়ার করবো যে কিলা অনার্স বুঝতে হইব, আর কিলা পড়ালেখা করতে হইব, আর কিলা গুড রেজাল্ট মেক করতে হইব। তার আগে মাঝে মাঝে আমরা একটু আমরা যে অনার্স লাইফ ফর 3টা ইয়ার অলরেডি আমরা পাস করছি, অলসো ফোর্থ ইয়ারটা পাস হয়ে গেছে, জাস্ট এক্সাম গুলা রয়েছে। তো এর ভিতরে আমরা কিছু ফানি মুমেন্ট আছে যেগুলো অবশ্যই আমরা শেয়ার করবো। যাই হোক, তো আমরা যেটা মাতো আসলাম যে নিজে থেকে পড়তে হইব, কেউ যদি কয় যে না আমি অনার্স ভর্তি হয়ে গেছি তো আমি তো শেষ, আমি তো ওই পরীক্ষার আগে পড়মু আর এক্সাম দেবো, ঠিক আছে আমরা এটা অনেকে জানি যে মোটামুটি একটা রেজাল্ট সিজিপিএ ধরো 3 পয়েন্ট লেভেল, ফার্স্ট ক্লাস যেটা আমরা প্রথম স্টেজ 3 পয়েন্ট লেভেল থাকি, 3.2025 পর্যন্ত এমনিতেই পরীক্ষার এক মুহূর্তে পড়িয়া তুলা যায় বা খারাপ তুলা যায়, যেমন সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তারা তুলতে পারে, বাট ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বা এরকম একটু মানে একটু হার্ড সাবজেক্ট যেগুলা যেগুলাতে মানে পড়ালেখা ছাড়া কোনো বিকল্প নাই, তো এগুলোর স্টুডেন্ট যারা আছেন তারা আমরা হইম অবশ্যই মানে ফার্স্ট থেকে পড়তে হইব, আর সমাজ বিজ্ঞান তারা কইরাম না যে আপনারা একবারও পড়তো না যে এক্সামের আগে পরবার এক্সাম দিবা। আসলে অ্যাকচুয়ালি অনার্স লাইফটা হইলো গিয়া আমরা অনার্স কিতাব পড়ি যা পূর্বে পড়ি আইছি, যেমন আমরা ইকোনমিক্স স্টুডেন্ট ইন্টারমিডিয়েটও যা ইকোনমিক্স পড়ছিলাম বেসিক, তাও আমরা বিশ্লেষণাত্মকভাবে পড়লাম এখন, তো জিনিসটা হলো গিয়ে অনার্স মানে হলো গিয়ে স্নাতক জিনিসটা হলো গিয়ে যে আমরা একটা বিষয় সম্পর্কে মানে খুঁটিনাটি থেকে শুরু করি একবারে সর্বোচ্চ পর্যন্ত জানার, একটা সাবজেক্ট সম্পর্কে সব কিছু জানার। তো আমরা যেটা করি যে এক্সামের আগে রুটিন দিল আমরা পড়লাম এক্সাম দিলাম, তো এটা করলে আমরা কিছু জানতাম পারি না, জাস্ট খালি মেক রেজাল্ট, তো এটা মেক রেজাল্ট বলতে তেমন একটা রেজাল্ট হয় না, মোটামুটি একটা রেজাল্ট হয়, তো এই দিক থেকে আমি কইমু যে না প্রথম থেকে পড়ো ভালো হইব জানতে পারবে, আর পড়ালেখার মূল উদ্দেশ্য খালি রেজাল্ট করলাম একটা আর চাকরি করলাম ইচ্ছা নাই। একদম একদম তাই। তো
আমি জানি তুই তো আমরা ব্রেইচার ফন্ডেশনের মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যার কারণে ধরে লাইভ আনা আমার পেজের মাধ্যমে, আর যাতে তোর মাধ্যমে প্লাস আমার আছে তাকে শিখতে হয়। আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার কোয়েকশন হয়েছে জানিস না, আমার ওর থেকেও বালার। আচ্ছা আমি একটু তোরে একটু জানাইতাম স্যার, আমরা লাইভ আছেন সাইফুল আলম সাকিব এবং তেন কমেন্ট করছেন। ও তাই খুব তাই কত ভালো, তোমরা আমরা ভালো তুমিও ভালো, হ্যাঁ আমরা ভালো তুমিও ভালো, তুমি তো আমাদের বেস্ট ফ্রেন্ড, আমরা তো খুব তোমাকে কাছের বন্ধু। ওয়েল ওয়েলকাম জানাইরাম, তুমি আমরা লাইভ আইছো এবং থ্যাংক ইউ জানাইরাম। এর আগে জয়েন দেখছি, আমরা কি জামাতো আসলাম? আমি আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, আমার তাকেও ভালো রেজাল্ট আমাদের ডিপার্টমেন্টে আছে, যদিও ফার্স্ট ইয়ারে। তো তোর কাছে আমার কোয়েকশন হইছে গিয়া, মানে একটা স্টুডেন্টে অনার্স সেগুলো মানে ইন করার পরে কত করে সাইফুল আলম সাকিবের রিকোয়েস্ট করেছেন নকলের বিষয়ে কিছু, আমি ইনশাআল্লাহ আমরা কইমু, আপনি আমরার লগে তাকবা শুনবা, আমরা কইমু আস্তে 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 আমরা যাইমু স্টেপ বাই স্টেপ। তো যে বিষয়টা আমরা মাত্র কাছে অনার্স লেভেল একটা স্টুডেন্টে মানে এডমিশন নেওয়ার পরে তোর মতে কত ঘন্টা স্টাডি করতে এভরিডে? অবশ্যই তো সুকিতা হইতে চাইরে কাছে যে আমরা যতটুকু জানি অনার্স লাইফে এখন স্টুডেন্ট কতটুকু মানে স্টাডি করতো, কয় ঘন্টা কয় আওয়ার পড়তো, এটা আসলে মূল ফ্যাক্ট না, যার যত সময় ভালো লাগে। যদি আমরা ফার্স্টটাকে পড়ি, যেমন আমরা এক্সাম শেষ হয়েছে থার্ড ইয়ার ওর ফেব্রুয়ারি মার্চের দিকে, আমরা যদি এপ্রিল থেকে শুরু করতাম তাহলে আমরা 2 ঘন্টা এভরিডে পড়লে হইতো। আর যদি আমরা যে এক্সামের আগে বা এক্সামের 6 মাস আগে বা এক্সাম আই ওর নিকটবর্তী ক্লোজ টু নকিং ডোর, তো এই সময় যদি পড়ি তাহলে তো 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা সারাদিন পড়িয়ে কোনো লাভ হইতো না। সো প্রত্যেকদিন আমার মনে হয় 2 ঘন্টা করে যদি ফার্স্টটাকে কেউ পড়ে অবশ্যই তার লাগে মানে সে সারা সাবজেক্টটা জানতেও পারবো, কোনো বিষয় বাদ থাকতো না, কোনো টপিকস বাদ থাকতো না জানা তার। আর আমি 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 খারে খেতে হইতাম, আমি নিজেও মনে হয় একজন স্টুডেন্ট যে কিনা পরীক্ষা রুটিন পাওয়ার পরে এমন ভাবে পড়ালেখা করি শুধুমাত্র জরুরি যে কাজগুলো আছে, নামাজ খাওয়া দাওয়া গোসল আর ওয়াশরুম, আমার যেটা মানে যারা আমরা জুনিয়র আছে টেবিলে থাকে, তো এই দিক থেকে আমি নিজে এখন অসচেতন মানুষ আনকনসাস, তো আমি কি তা কইমু। আর তার বাদেও কইরাম যারা ছোট আছো তারা রে, আমরা লাইফটা তো আমরা মানে পাস করে লেছি ঠেলা হিয়া দেখ খাইয়া, সো তুমি দেন ভালো রেজাল্ট করো আর বাংলাদেশ সে উন্নত করো, যেটা আমরা লাইভে একটু আগে কইছি যে আমরা নেটওয়ার্ক সমস্যার দায় আমরা ফার্স্টে একটু প্রবলেম হয়েছে, তো তুমি দেন যদি মানে বালার পজিশনে যাও তো আমরা অবশ্যই তোমরা কাছ থেকে একটা উন্নত দেশ আশা করবো, যেখানে গিয়ে লাইভ গেলেও হয়তো টেকনিকে টেকনোলজির কোনো প্রবলেম হয়তো নাই আশাবাদী আমরা। যেটা আমি অনার্স বলো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি শেয়ার করি, যেটা না আমি অনার্স ফার্স্ট ইয়ার আসলে খারাপ রেজাল্ট করছি তুইও জানোস, যার মূল রিজনটা হয়েছে গিয়া যারা আমার সিনিয়র ভাই আসলে তারা আমার মানে সাজেস্ট করতো মানে খুবই ইজি, 2 জন ছাড়া বাট সবে কইছি না, তো তারার কথা ফলো করে আসলে আমি বইও কিনছিলাম না ফার্স্ট ইয়ার এক্সামের আগে বই কিনছি, তারপরে বাকইরা দেখি মাথা নষ্ট, এর মাঝে অর্থনীতি সাবজেক্ট, যাই হোক আমি তো কইলাম যে তুই একটা বিষয় আরো টানি আনলে এখন যে বই এক্সামের আগে কিনা, আমরা যখন রুটিন দেয় তখন যদি আমরা কেউ লাইব্রেরি যাই বিশেষ করে সিলেটের যারা আছে তারা যদি রাজা ম্যানশনে একটু যাই, তো দেখতাম আমার মধ্যে অ্যাকচুয়ালি যখন রুটিন দেয় দিছে তারপরের দিন থেকে এক্সামের পূর্ব দিন পর্যন্ত সব স্টুডেন্ট তখন বই কিনের, আসলে কি বইগুলা তারা স্টক করে রাখে, মানে বই আগে যেন বই বিক্রি হয় না, এটা কয়েকজন সাইফার জন্য যেমন স্টুডেন্ট যারা একটু মানে আছে পড়ালেখার প্রতি আগ্রহ তারা অ্যাকচুয়ালি বইটা পড়ে রাখে, তো অনেক লাইব্রেরিতে আবার গেলে বই প্রথম দিকে গেলে বই পাওয়া যায় না, তারা বই আনেই না, পুরাতন বইগুলা তারা তখন বিক্রি করে, অ্যাকচুয়ালি বই তারা আনে নতুন বইগুলা নতুন এডিশনের বইগুলা তারা আনে সেই এক্সামের পূর্ব মুহূর্তে। যাই হোক অনার্স ফার্স্ট ইয়ারের কথা আমরা আসলাম, ফার্স্ট ইয়ারে যখন আমি তোর সাথে দেখা হয় তো আমার 3 নম্বর পরীক্ষার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো আমার পাশে খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাইন লাহান স্টুডেন্ট দ্বিতীয় স্টুডেন্ট কেউ নাই, তো তাইন কি তা করছেন? অ্যাকচুয়ালি
নাম মেনশন করলাম না, অ্যাকচুয়ালি এক্সামটা আসলে গাণিতিক অর্থনীতি। তো এখানে একটা বিজনেস আমরা লর উপরে একটা গ্রাফ হয়েছিল যে ম্যাথ করিয়া গ্রাফ সাইকিয়া গ্রাফটা স্টেপলার করে দেওয়া লাগে। আমি গ্রাফটা আসছিলাম, তো বিচারা তো মানে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর আমরা তো এমন স্টুডেন্ট যে আমরা ফ্রেন্ডের হেল্প না করিয়া তো থাকতাম পারি না। তো আমি গ্রাফটা আসছি সুন্দর করি, অনেক কষ্ট করি, আমার সময়ও লাগছে অনেক। আমি গ্রাফটা আইকিয়া হে করছে আমি তারে দিছি, দেওয়ার পরে হ্যাঁ বিচারা গ্রাফটা মানে খুব সুন্দর মানে রাখছে তার কাছে। যখন গ্রাফটা স্টেপলিং করতাম, সময় আছে 3 মিনিট, তখন তার সাইড থেকে আগে স্টেপলিং হয়েছে এবং হ্যাঁ আমার গ্রাফটা স্টেপলার করে দিছে এবং হ্যাঁ গ্রাফস আসছে না, তার গ্রাফটা ব্ল্যাঙ্ক রয়েছে। এখন আমার কাছে আইসে, এখন আমার গ্রাফস করছি, হ্যাঁ তো আমার গ্রাফস দেনা হয়, আমি তো স্টেপলিং করেছি, আমি তো গ্রাফস আসছি না। এখন তো আমার মাথা পুরো আকাশ ভাঙিয়ে পড়ছে, আমার 10 মার্কস, পুরো 10 মার্কস, আর এগুলো কনফার্ম আমার 10 মার্কস আমি পাইমু। তো পরে বাকা প্রবলেম করছি, করিয়া অবশ্য আমার গ্রাফটা হ্যাঁ আমার খুলিয়ে আবার দিছে। তো এরকম কেউ আসলে ভুল করবে না কোনো সময়ও, নিজের জিনিস নিজে রাখবে। আর হেল্প করতে অবশ্যই হেল্প করতে ঠিকঠাকই আসলে, যেটা আসলে আমি খুব মানে গুরুত্ব দিই কিন্তু তো জানোস নিজেরটা আগে বুঝবে তারপরে হেল্প করবে। এখন আমি হেল্প করাত গিয়ে তো আমি পুরো ফাঁসিয়ে গেছিলাম। যাই হোক মনে হইলো তাই শেয়ার করলাম। আর জ্যেষ্ঠা আমরা আরো একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, আমরা 4 ঘন্টা এক্সাম দেই কিন্তু 4 ঘন্টায় আমরা 80 মার্কস আনসার করতে পারি না। সমস্যা হচ্ছে কি, আমরা প্রথমত আমরা টাইমটা মেনটেন করি না। যেমন আমরা 3টা সেক্টরে আমরা প্রশ্ন আসে, প্রথমে 10 মার্কের 1 মার্কের 10টা প্রশ্ন আসে এবং 10 মার্ক, এগুলার লাগে আমরা অবশ্যই আমি যেটা করি আমি 15 মিনিটে এই 10 মার্ক আনসার করার চেষ্টা করি। যদি আমি পারি না তাহলে মানে যে কয়টা পারি এগুলো আনসার করিয়া এই 15 মিনিটের ভিতরে আমি এগুলো রাখিয়া দিই এবং পরবর্তীতে খ বিভাগ থেকে আমি প্রশ্ন আনসার করি। আমি সবসময় বিভাগগুলার ধারাবাহিকতা রাখি, তো এই প্রশ্নের ধারাবাহিকতা না রাখি। তো খ বিভাগটা আমি আবার প্রত্যেকটা প্রশ্নের তলে আমি 15 মিনিট করি বিয়ে করি, ফার্স্টটা প্রশ্ন 15 মিনিট করি বিয়ে করি এবং পরে যেটা গ বিভাগ গিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের তলে 25 মিনিট করি বিয়ে করি এবং আমার মোটামুটি কাবার হয়ে যায়। আর যেহেতু আমরা সব প্রশ্ন কমন করে না, আমরাও তো ভালো স্টুডেন্ট নাই, তো কিছু কিছু প্রশ্ন টানাটানি করতে হয়, তো কিছু সময় বের হয়। তো এখানে আমরা আমরা কিছু ব্যাড হ্যাবিট আছে যেটা করি, যেমন আমরা ঘন্টায় ঘন্টায় ওয়াশরুমে যাওয়ার একটা অজুহাত সৃষ্টি করি এবং ওয়াশরুমও যাই এবং ওয়াশরুমে গিয়ে আমি আমার যেটা অভিজ্ঞতা এই 4th ইয়ারে দেখলামও আমরার লগে আসুন ভাই আসুন, তো তার নাম মেনশন করলাম না, তাইনর এবার হচ্ছে গিয়া লাস্ট মানে রেজিস্ট্রেশনের লাস্ট মেয়াদ। তো তাইন এমন স্টুডেন্ট যে ফাইনাল লেখা তো করেন না কিন্তু মানে এত মানে ইয়ে করেনি যে খিতা হয়েটারে ফটোকপির দোকান থেকে যে কম্পোজ কম্পোজ করে সারা বইটা কম্পোজ করে নিয়ে আইতে মানে তাইন খুশি আসতাম। তো তাইন আমি গেছি একদিন আমার খুব বেশি ওয়াশরুমে ধরেছে, আমি গেছি ফেসাব করতাম, এখন তো গিয়া মানে ওয়াশরুমে ফেসাব করার জায়গা পাইলাম না, ছেলে মেয়ে সব বই খাতা নিয়ে ওয়াশরুমে, যেন এটা ওয়াশরুম না এটা রিডিং রুম, আমার মনে হয়েছে এটা রিডিং রুম। তো যাই হোক আমি আর আমার ওয়াশরুমের কাজটা সারতাম পারছি না। তো ও বাইর লোকে দেখা হয়েছে, ভাই আমার খয়রা, ভাই আমার খয়রা গেতা ভাই, ও দেখুন প্রশ্ন প্রশ্নও তাই নিয়েছেন যে বলি যে ভাই অন্তাকে কোন কোন প্রশ্নটা আইছে আমার একটু দিবেন, আমি গিয়া অন্য লেখলাম না। সো আমার তো আর টাইম আসছিল না, আমি তাহলে বহুত কষ্ট করি 2টা প্রশ্ন 20 মার্কস বাহরিয়া দিছি এবং দেখলাম যে তাই সারা বই যা সাজেশনও যা আসিল ব্যতিক্রম সাজেশনও যত প্রশ্ন আসিল সবগুলোর আনসার তাই কম্পোজ করি। ই কম্পোজ করতে যেতে যত সময় গেছে এবং যত টেকা বের হয়েছে অত সময়টা তাই যদি পড়তো তাইলে অবশ্যই তাই 1st মার্ক তুলতে পারতাম। এখন আমার না পারে তো তাই এরকম যারা আছি আমরা তারা অ্যাকচুয়ালি এরকম যারা আছি তারা আমরা এটা পরিহার করার চেষ্টা করবো, তুমি একটু সাজেস্ট করো এই বিষয়ে। নকলটা ছাড়া কেউ নাই, যেমন আমার পাশে এক্সাম দেয় বিচারে কেউ লোকে কথা হয় না এবং যা মনে চায় তা লেখে, এটা এক ধরনের মানে এক ধরনের গুড স্টুডেন্টের হ্যাবিট। আর আমি পারি আর না পারি আমি আমার লেখতেছি, আমি কেউ ডিস্টার্ব করলাম না না অসুবিধা উপায় অবলম্বন করলাম, আমার খাতা সারা দেখবো মার্কস দিব,
আর খারো খারো মনোভাব আছে, যেমন আমার দেখা মতে আমরা দেখা দক্ষিণ কলেজের একজন স্টুডেন্ট, বেচারা ওদের কাঠ যখন আমরা কোনো আসবাবপত্র বানাই তো একটা কাগজ দিয়ে কাঠ ফিনিশিং করায়, বিচারে ওটা ফিনিশিং কাঠ পেপার নিয়ে আসে আয়া ব্রেন্সিরে বালাল্লা ফিনিশ করিয়া ওখানে যা সূত্র আছে যা সিম্বল আছে ইকোনমিক্স সবগুলো আঁকিয়ে রাখি দিছে। তো এই এরকম যে জিনিস যেখানে বাংলাদেশের যে আর সময় 4 ঘন্টা, তারপরে লেখা কিন্তু বেশি। কিন্তু দেখা গেছে যে ফার্স্ট ইয়ার প্রথম পরীক্ষার দিন আমরা আনসার করতে পারছি না, এটা মানে চিন্তা করতে হবে। যারা ফার্স্ট ইয়ার আছেন তারা আমি স্পেশালি কইরাম যে তুমি তাইন ভাই একটু মনোযোগ দাও, আর ওই যে টাইমিংটা দেখা আমরা তুমি জানো হয়তো মনে করতে পারো যে আমরা 3 ঘন্টা এতদিন এক্সাম দিয়ে আইসি 100 মার্কস, তো এখন খেনে পারতাম না, আসলে 4 ঘন্টা খাবার হয় না। তো মানে এটা এই চিন্তা ভাবনা সারা দিবার প্রথম যে পরীক্ষা যে কোনো ডিপার্টমেন্টের লাগে বাংলাদেশের অদ্ভুত ইতিহাস, কারণ লেখা অনেক বেশি, আর ইতিহাস তো ইতিহাস মানেও লেখা। নকলের বিরুদ্ধে কথা বলবেন না, জাতি সেটা মেনে নেবে না। তো ভাই তুমি নকলের বিষয়ে জানতে চাইছো, এখন আবার যেহেতু তুমি জানতে চাইলে না, তো আমি অনেকটাই করলাম যে অ্যাকচুয়ালি তুমি হয়তো নকল করো, প্রথমে এইটার বিরুদ্ধে জানতে চাইছো এখন জানতে চাইলে না। আলোচনা করলাম যে বিষয়গুলো আসলে মানে একটু সামারাইজ করি, যেগুলা মানে কিতা কিতা বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1, আমরা চেষ্টা করছি যে মানে অনার্স লেভেল পার রাখলে যে পড়াশোনা করা লাগতো না, ইয়া ইপতে মানে কথাটা আসলে মিথ্যা, পড়াশোনা করতে হইব ঠিক মতো যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, ঠিক না? অবশ্যই অবশ্যই। আর যে যারা কয় পড়ালেখা অনার্স লেভেল কম করা লাগে বা পড়ালেখা কম, তার প্রতি আমার একটা জিনিস হওয়ার আছে, যেটা হইলো গিয়া যে আমরা যেটা জানি যে ছোট থাকি বড়র সৃষ্টি, এবং আমরা ছোট থাকি যখন 1 থাকি 2, 2 থাকি 3 আমরা শুধু পড়াটা বলতেও দেখছি। এখন আমরা এখানে ইন্টারমিডিয়েটও আইয়া জানি আমরা এখানে কই যে অনার্স পড়ালেখাটা কমিতে, এবং ইন্টারমিডিয়েটও থাকি তো উপরে দিই অনার্স লেভেলটা উপরে, এটা তো নিচে লেভেল না। হ্যাঁ, তো এগুলো তো আমি অবশ্যই কইতাম তাই যে পড়ালেখাটা অনেক পড়াশোনা করতে হইব মাস্ট, এবং এক্সাম আওয়ার পূর্বে থেকে শুরু করতে হইব পড়ালেখা। অবশ্যই এটা আমি তো কইলাম যে যদি কেউ প্রথম থেকে শুরু করে তাহলে 2 ঘন্টা ধরে এভরিডে পড়লে তার পড়ালেখাটা যদিও আমরা পড়ি তারপরে আসলে যুক্তিসঙ্গত নয় এটা, আর গুড স্টুডেন্ট আসলে বৈশিষ্ট্য নয়।
অবশ্যই বেশি। যাই হোক, আজকে লাইভে আমরা আপনার বাক্য মাতলাম, অনেক উপকৃত হইবা যারা নিউ জেনারেশন, যারা মানে অনার্স লেভেল ফাও রাখবা, বিশেষ করে মানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির। অবশ্যই যারা প্রাইভেট বা পাবলিক যারা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, তারা একটা লাইফ থাকে, বাট আমরা লাইফটা ডিফারেন্ট। দেখো আস্তা ওয়ার্ল্ড সব কান্ট্রি ন্যাশনাল ইউনিভার্সিটি ডিমান্ডেবল, এই জন্য আমরা একদম কি অবহেলিত নির্যাতিত। তো বন্ধু আমরা বিদায় নিয়ে গে, তুই বিদায় নিয়ে তারপরে আমি বারাই এইমু বিদায় নিয়ে। অবশ্যই তো সন্ধ্যা ইজার মাগরিব না অজো যাইমু, সব ভালো থাকবা আর করোনা মোকাবেলায় অবশ্যই করো থাকবা, ঘর থেকে বাইর হইবা না, আর যদি কোনো জরুরি প্রয়োজনে বাইর হইতে অবশ্যই হাত গ্লাভস এবং মুখে মাস্ক লাগাইবা, আর বাসা দেওয়ার পরে অবশ্যই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড করে বারবার হাত ধুইবা। এবং আসলে এটা মানে করোনা যেমন একটা জিনিস, আমি মরমুইটা না, যদি আমার সাথে আয় তাহলে আমার হোল ফ্যামিলি ডিস্ট্রয়। তো ও পজিশন দেখ করাম, অবশ্যই স্টে হোম, স্টে হোম এবং স্টে সেফ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ বন্ধু, জয়েন্ট ওয়াল লাগি আমার লগে, সময় দিবার লাগি আমারে, এন্ড সেফ থাকবে ইনশাল্লাহ। দেখো এই করোনা পরিস্থিতি পরে যদিও আমরা মেসেজ হোস বন্ধ হতো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। Okay, love is. Assalamu জি, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অর্থাৎ এফকে ব্লগের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আমাদের এই লাইভ থেকে। যারা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে, সো আপনাদের জন্যই আসলে আমরা এই লাইভে এসেছিলাম, কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন আমরা আশাবাদী। তো অনেক কিছু চেষ্টা করেছি পুরো লাইভটা, যারা ছিলেন না দেখে নেবেন, যারা আসবেন পরবর্তীতে আশা করছি অনেক কিছু পাবেন, অনেক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমি এবং আমার বন্ধু মাহবুব। তো সবার সুস্থতা কামনা করছি। করোনা মোকাবেলায় আসলে আমাদেরকে গড়েই থাকতে হবে, নিজে বাঁচুন অন্যকে বাঁচান, পাশাপাশি নিজে সচেতন থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া আসলে ঘরের বাইরে যাওয়া উচিত নয় বা যাওয়া ঠিক নয় আমাদের। তো সবার সুস্থতা কামনা করে সবাইকে ঈদের দ্বিতীয় দিনের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, যারা এতক্ষণ ছিলেন আমার সাথে বা এফকে ব্লগ এর সাথে, সবাইকে আবারও ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে লাইভটা সমাপ্তির দিকে নিয়ে যেতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।